নমস্কার। আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রসুন দিয়ে বাঁধাকপির তরকারি তৈরি করব। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। রসুন দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি, একটা ছোট বাঁধাকপি এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপি আমি এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, সামান্য নুন হলুদ দিয়ে এখানে আমি দুটো আলু এইভাবে কেটে রেখে নিয়েছি। এই আলু দুটো ভেজে নিয়ে ওপর নিচ করে আলু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু উঠিয়ে রাখছি। এই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। আট নয়টা রসুন আমি এইভাবে একটু থেঁতো করে নিয়েছি। রসুন দিয়ে দিলাম, রসুন একটু নাড়াচাড়া করে রসুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো এইভাবে পিস করেছি, টমেটো দিয়ে দিলাম। এখানে এইভাবে আদা কুচি করে নিয়েছি, আদা দিয়ে দিলাম। আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওপর মিক্স করে এখানে যে বাঁধাকপি আমি কেটে রেখেছি বাঁধাকপিও দিয়ে দিলাম। ভালো করে ওপর মিক্স করে বাঁধাকপি মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু নুন আলু ভাজার সময় দিয়েছিলাম সেই বুঝে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ চিনি, একটা তেজপাতা, সব দিয়ে আমি ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা আলু দিয়ে দিলাম ওপর নিচ করে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জল দিয়ে কিন্তু বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ওভেন কমিয়ে দিলাম, এই কভারটা দিয়ে রাখলাম। এখন কভারটা তুলছি। মাঝে মাঝে এসে আমি কভার উল্টে উল্টে দেখেছি জলটা শুকিয়েছে কিনা। এখন ওপর নিচ করে দিচ্ছি, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো আলু সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিলে তো খুব ভালো হয়, কিন্তু মাছের মাথা ছাড়া এইভাবে একবার বানিয়ে দেখবে। ভালো করে ওপর নিচ করে দিলাম, তৈরি হয়ে গেছে আমার রসুন দিয়ে বাঁধাকপির তরকারি। মাছের মাথা থাকলে তো বাঁধাকপির তরকারি খুব ভালো হয়, কিন্তু মাছের মাথা না থাকলে তখন এইভাবে তরকারি করে দেখবেন। এই তরকারি দিয়ে ভাত রুটি সব খেয়ে নেওয়া যায়, আর মাছ মাংসও লাগে না। আজকে আমার বাঁধাকপির রেসিপি আপনাদের কীরকম লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।